আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে লটারি প্রাপ্তি, অর্থাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার হবে কি না কী করে জানবেন সেটা আপনার হাতের দ্বারাই কিন্তু বুঝতে পারবেন। এবার এই বিষয়গুলো অনেকেরই জানা নেই, আর সেই জানানোর জন্যই আজকের আমার আলোচনা। আমি আজ কিছু রেখার সাথে আপনাদের পরিচয় ঘটাবো, যে রেখাগুলো আপনার হাতে থাকলে আপনার কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, আকস্মিক অর্থপ্রাপ্তি সেটাও কিন্তু বলতে পারি। আর বর্তমান আমি লটারি কেন বলি, আকস্মিক অর্থপ্রাপ্তি হঠাৎ অর্থপ্রাপ্তি যাই বলি না কেন, সেটা কিন্তু এখন আমাদের লটারি প্রাপ্তি ছাড়া আসা সম্ভব নয়। তাই আমি হাতের কমন তিনটে রেখা এঁকে তারপর আমি বোঝানোর চেষ্টা করব কোন স্থানে কোন রেখা থাকলে আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে। এটা শিরোরেখা, আগে যেটা আমি এঁকে নিলাম সেটা হচ্ছে আয়ু রেখা, এটা হৃদয় রেখা। এই তিনটে রেখা কিন্তু কমন প্রত্যেকটা জাত ব্যক্তির হাতে থাকে। এছাড়া যে ছোট বড় রেখা আমাদের হাতে আসে সেগুলো 15 দিন অন্তর অন্তর চেঞ্জ হতে থাকে, আর তার কার্যকারিতা 3 মাস পর কিন্তু আমরা পেয়ে থাকি। তাই আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, এই ধরনের আলোচনা হস্তরেখা যে কোনো আলোচনা আপনারা কখনো কেটে কেটে দেখবেন না, কারণ এখানে কেটে দেখার কিচ্ছু নেই, সম্পূর্ণ আপনার জন্য আলোচনা করা হয়। কারণ আমি ছবি এঁকে বোঝাই, যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনার, এছাড়াও আমি বলবো হয়তো আপনার সাথে মিলছে না। এই তিনটে রেখা ছাড়া সেই রেখাগুলো আপনার হাতে নেই, ভাবছেন যে এটা আমার নেই আমি দেখবো না কেটে বেরিয়ে গেলাম, ওই ভুলটাও করবেন না, কারণ আজ আপনার হাতে নেই কাল কিন্তু আসতে পারে, আর তখন আপনার জানা থাকবে যে এই রেখাটা কি শুভ না অশুভ। যদি অশুভ হয় তাহলে আপনি সতর্ক হয়ে যেতে পারবেন যে না এই রেখাটা তো ভালো না, আর যদি জানেন যে না এটা তো শুভ রেখা আমার হাতে আসছে তাহলে তো আমার সামনের দিন ভীষণ ভালো। তারপর আপনার কী হবে, যত সুযোগ সেগুলো আপনার কাছে যখন এসে দাঁড়াবে আপনি কিন্তু সেগুলো লুপে নেবেন, কারণ আপনি জানতে পারছেন যে আমার হাতে এই রেখা উঠে আসছে যে আমার ভালো হবে, ঠিক সেভাবে আপনার সঙ্গে ম্যাচ হয়ে যাবে আর আপনি কিন্তু ধীরে ধীরে ধনী হবেন। আর সেই কারণে বলি আজ আপনার হাতে এই রেখাটা নেই যে রেখা নিয়ে আলোচনা করছি, আমি বলব তাহলেও আপনি দেখুন, কারণ সামনে যখন আপনার হাতে আসবে তখন আপনার অনেক কাজে দেবে। যাই হোক, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এই কারণেই যে আপনারা কেটে কেটে দেখার চেষ্টা করবেন না, সম্পূর্ণ দেখুন। আজ যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা কি করে বুঝবেন যে লটারি থেকে অর্থ পেতে পারেন। আগে দেখে নিন, আপনার হাতে যদি এই রেখাগুলো থাকে আপনি একটা করে লটারি কাটতে পারেন, সেখান থেকে প্রচুর অর্থ কিন্তু আপনার হাতে আসবে। অনেকেই আছে যারা লটারি কেটে অনেকটাই ক্ষতিগ্রস্ত, তাদের হাতে হয়তো লটারি প্রাপ্তি অর্থাৎ যে অর্থপ্রাপ্তি রেখাটাই নেই, কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে, প্রচুর টাকার টিকিট কাটছে, নষ্ট করে ফেলছে, সেগুলো করবেন না। আর আপনার যদি জানা থাকে যে আমার হাতে যদি এই রেখাটা তো আছে, এটা তো আমার অর্থপ্রাপ্তি রেখা, তাহলে যদি আপনি কিছু লটারিতে পয়সা নষ্ট করেন সেই পয়সাটা কিন্তু আপনার কাছে রিটার্ন আসতে পারে, কারণ আপনার অর্থপ্রাপ্তির যোগ এই রেখা দ্বারা কিন্তু তৈরি করে। আর যে রেখাগুলোর কথা আমি বলবো, এই রেখাগুলো আপনার হাতে থাকা মানেই কিন্তু কুবের দেবের কৃপাদৃষ্টি থাকা, আর কুবের দেব মানে তো সবাই জানি যে প্রচুর ধনসম্পদ সে নিয়ে কিন্তু বসে আছে। তাই আমাদেরও কিন্তু সেই প্রচুর ধনসম্পদ হতে পারে যদি এই রেখাগুলো হাতের দ্বারা আমাদের প্রকাশ পেয়ে থাকে। তাই আমি প্রথমে যে রেখাটার কথা বলবো সেটা হচ্ছে এই তিনটে রেখা আপনার ভালো থাকতে হবে, স্পষ্ট থাকতে হবে প্রথম কথা, তাহলেও কিন্তু আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে। এবার আমি যেটা ভাগ্যরেখা, ভাগ্যরেখা আমরা জানি মণিবন্ধ থেকে শনি পর্বত পর্যন্ত এটা হচ্ছে ভাগ্যরেখা, এই ভাগ্যরেখাটা আপনার স্পষ্ট থাকতে হবে। এবং একাধিক যদি ভাগ্যরেখা থাকে, একাধিক যদি ভাগ্যরেখা আপনার হাতে থাকে, একের অধিক অনেকের হাতেই আছে, তাহলে কিন্তু এরা আকস্মিক অর্থপ্রাপ্তি এদের ঘটবেই ঘটবে, সেটা আজ হোক বা কাল। হয়তো এদের সমস্ত ঠিক আছে, কোনো না কোনো গ্রহ তার দুর্বল, সেই কারণে হয়তো প্রচুর অর্থ এদের হাতে আসছে না, তবে এরা আর্থিক উন্নতি এদের হবে, আর যখনই সেই গ্রহের প্রভাব কেটে যাবে অশুভ গ্রহের, তাহলে যেদিন আপনার এই অশুভ গ্রহের প্রভাব কাটবে তারপর থেকে আপনি কোটিপতি হবেন, এতে কোনো সন্দেহ নেই। হঠাৎ করে আপনার ভাগ্য পাল্টে যাবে যদি একাধিক রেখা, এই ভাগ্যরেখা আপনার হাতে থেকে থাকে। এটা তো গেলই,
এবার আমি আরেকটা রেখার সাথে আমি পরিচয় করাবো। আমাদের প্রত্যেকেরই জানা যে এই যে চারটে আঙুল তার নিচে কোন কোন গ্রহের অবস্থান। তর্জনী আঙুলের নিচে বৃহস্পতি এবং মধ্যমা আঙুলের নিচে শনি এবং এই অনামিকার নিচে রবি, শেষ কনিষ্ঠা এর নিচে বুধ। এখন আপনাকে দেখতে হবে শনি এবং রবি এই দুটো ক্ষেত্রে ঠিক এরকম ছোট একটি একটি দুটি রেখা আছে কিনা। দুটি থাকতে হবে, এই দুটো রেখা এই দুটো স্থানে থাকতেই হবে। যদি থাকে তাহলে আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে, আপনাদের এতে কোনো সন্দেহ নেই। আর আমি এটা বড় গলায় বলতে পারি যে আপনার লটারি থেকে অর্থপ্রাপ্তি 100% ঘটবে এবং মোটা অঙ্কের ঘটবে। তাহলে কোন কোন রেখা? এটাকে বলে শনি রেখা, এটাকে রবি রেখা। এই দুটো জায়গাতেই এরকম দুটো রেখা কিন্তু হতে হবে, তাহলে কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। তার সাথে সাথে আমি বললাম তর্জনীর নিচে এটা হচ্ছে বৃহস্পতি পর্বত। এই বৃহস্পতি পর্বতে দেখুন তো রেখা দ্বারা এরকম কোনো ত্রিভুজ হয়ে আছে কিনা। যদি থাকে তাহলে এই জাত ব্যক্তিরও কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে। শুধু তাই নয়, কোটি টাকার মালিকেরা কিন্তু হবে, কারণ এগুলো প্রমাণিত, এগুলো কাজ করে। আপনার হাতে যদি এ রেখা থাকে তাহলে 100% প্রাপ্তি ঘটবে। এছাড়া আর একটা রেখা আছে, যদি সেই রেখাটা আপনার হাতে থাকে সেটা হচ্ছে মার্শাল রেখা বলা হয়। এই যে এটা হচ্ছে আয়ু রেখা, ঠিক দেখবেন আয়ু রেখার পাশ থেকেই একটা এরকম রেখা যাবে। কারোর বড় হতে পারে, ছোট হতে পারে, থাকলেই হবে। কারোর ছোট্ট একটা হতে পারে, যদি থেকে থাকে তাহলে কিন্তু সেই জাত ব্যক্তি আজ নয় কাল এদের হঠাৎ প্রাপ্তি 100% ঘটবে এবং এদের জীবনে একটা পরিবর্তন আসবে, মানে যেটা কল্পনার বাইরে। পরিশ্রম করে অত টাকার মালিক হতে পারবে না। তাহলে কিভাবে হবে? যে কোনো জায়গা থেকে হোক না কেন, এটা হঠাৎ রাতারাতি কোটিপতি হয়ে যাবে। কে বানিয়ে দেবে? এই মার্শাল রেখা, যদি আপনার হাতে থেকে থাকে। আমি যতগুলো রেখা আজ আপনাদের সঙ্গে দেখালাম প্রত্যেকটা রেখা কিন্তু ভীষণভাবে কার্যকারী, এগুলো ঘটে। আর একটা শেষ এই রেখাটা আমি পরিচয় করাবো আপনাদের সঙ্গে, এটাই শেষ। এই যে ভাগ্যরেখা, আমি এখানে একাধিক ভাগ্যরেখা এঁকেছি। যে কোনো একটা ভাগ্যরেখা, একাধিক নেই, একটাই আপনার ভাগ্যরেখা আছে, তার সাথে ঠিক এই জায়গায় এরকম একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এই জাত ব্যক্তি কোটি টাকার মালিক হবে এবং লটারি ভাগেই হবে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কি বললাম, এটা একাধিক ভাগ্যরেখা থাকবে না, একটাই ভাগ্যরেখা থাকবে, তার সাথে এই ত্রিভুজটা তৈরি হবে। আমি এখানে একাধিক দিয়েছি, সেটা তো একটা গেলই। আর একটা যেটা সিঙ্গেল একটা ভাগ্যরেখা, তার সাথে ত্রিভুজ। এই জাত ব্যক্তিও কিন্তু লটারি থেকে কোটিপতি হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি যে কটা রেখা আমি আজ আপনাদেরকে বোঝালাম, যাদের হাতে আছে তারা অবশ্যই উপলব্ধি করতে পারছেন যে আপনার জীবনে কতটা সফলতা পেয়েছেন। আর যারা এই প্রথম দেখছেন তারা হাতটা মিলিয়ে নিন এবং ঝাঁপিয়ে পড়ুন, আপনাদের ভাগ্য কিন্তু পাল্টাবে, এতে কোনো সন্দেহ নেই। আজ এ পর্যন্ত, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।